नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा, आरो एक बार नोट बातिलेर कथा उठे आसछे। हाँ बंधुरा, आपनारा स्क्रीने जे दुटी नोट देखते पाच्छेन 100 टाका एबं 10 टाका, ए समस्त नोटगुलो किन्तु आरो एक बार बातिल होते चलेछे। तो बंधुरा, कोन कोन टाकागुलो बातिल होबे पार्टिकुलारलि एबं कबे थेके बातिल होबे ता जानार जन्य अवश्य भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। एबं आपनार काछे जदि एइ धरनेर नोटगुलो थेके थाके ताहले सेइ नोटगुलो आपनि कि करबेन, तो समस्त बिषयटा आजकेर एइ भिडियोते आपनादेर जानिये देब। तो पुरोपुरि भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, अवश्यई आपनादेर जन्य एकटा गुरुत्वपूर्ण आपडेट। एबं च्यानेले जदि आपनि नतुन होये थाकेन अवश्यई सब्सक्राइब कर रखूँ, परवर्ती लेटेस्ट अपडेट खबरगुलो सवार आगे हमारे चैनल थेके पे जावर जोन्नो। तो बंधुरा, बला हुआ है फेर बातिल होते पारे नोट, एमोने इंगित दिच्छे रिजर्व बैंक अफ इंडिया। रिजर्व बैंक अफ इंडियार असिस्टेंट जेनारेल मैनेजार बी महेश आज जानान 10 ओ 100 टाकार नोट बातिलेर परिकल्पना चलछे। मार्च एप्रिलेर मध्ये पुरोनो नोट बाजार थेके तुले नेवा होते पारे। बी महेश जिला स्तरे सिक्यूरिटी कमिटी एवं मुद्रा परिचालना कमिटीर संगे बैठक करार समय एई परिकल्पनार कथा जानिएछेन। तिनि आबार जानिएछेन जे 10 टाकार नतून कयेन निते चाय ना ब्यवसायीरा, तारा नाना रकम समस्या तैरि करेन एवं तारा बलेन जे एई कयेन चले ना, शहरांचलेर बाइरे एई धरनेर घटना কিন্তু বেশি ঘটছে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, আপনাদের এলাকাতে বা পাশাপাশি এলাকাতে ছোট এক টাকার কয়েন বা বড় এক টাকার কয়েন চলে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এরপর বলা হয়েছে এর ফলে সাধারণ মানুষ না জেনেই সমস্যার মুখে পড়ছেন, আবার এটি আরবিআই ও ব্যাংকের জন্য খুব সমস্যার বিষয় হয়ে যাচ্ছে। যদিও এই 10 টাকার কয়েন না চলার কথা কখনো বলা হয়নি রিজার্ভ ব্যাংকের তরফে, নতুন করে 10 টাকার কয়েন বার করা হয়েছে, কিন্তু মানুষ এই ধরনের গুজব ছড়িয়ে নিজেদের মধ্যেই সমস্যা তৈরি করছেন, আর সেই কারণেই এই বিষয়ে ভাবতে হচ্ছে। 2019 আরবিআই নতুন ল্যাভেন্ডার রঙের 100 টাকার নোট বার করেছিল। এছাড়াও 2016 সালে বার করা হয় 2000 টাকার নোট, 200 টাকার নোটও বার করা হয়, নতুন 500 টাকার নোটও কিন্তু এসেছিল, তুলে নেওয়া হয়েছিল 1000 টাকার নোট। তবে 2000 টাকার নোট ছাপানো অনেকটা কমানো হয়েছিল, বদলে 100-500 বেশি দেওয়া হচ্ছিল, সবটাই মানুষের সুবিধার্থে করা হচ্ছিল। এখন নতুনভাবে পুরনো 100 এবং 10 টাকার নোট তুলে নেওয়ার পরিকল্পনা চলছে। তো মার্চ বা এপ্রিল নাগাদ কিন্তু এই 10 টাকার বা 100 টাকার নোটগুলো উইথড্র করা হতে পারে মার্কেট থেকে বলে কিন্তু আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং সিদ্ধান্তের প্রতি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য।